আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। মানে আগের প্রশ্নটাতে আপনি বলেছিলেন যে কয়জন সন্তান ছিল, সেটা প্রশ্নটা করেছিলেন, আমি ভুলে গেছিলাম সেটার উত্তর দিতে। নবীর চারজন মেয়ে ছিল, আরো চারজন ছেলে ছিল, কিন্তু ছেলেগুলো সব মারা গেছে খাদিজার গর্ভে। চারজন ছেলে ছিল, ছেলেগুলো সব মারা গেছিল। শেষমেশ দাসী মারিয়া কিবতিয়ার গর্ভে তার একটা সন্তান হয়েছিল, সেই বাচ্চাটার নাম রেখেছিল ইব্রাহিম। সেই বাচ্চাটা 16 মাস বা 18 মাস বয়সে মারা গেছিল। কিন্তু ওই আচ্ছা, বাচ্চাটা আবার হযরত মুহাম্মদেরই ছেলে কিনা এই বিষয় নিয়ে আবার একটা সন্দেহের অবকাশ আছে, যে কারণ হযরত মুহাম্মদই এই বিষয়টা নিয়ে মানে একটা হাদিসে বলা আছে যে নবী মুহাম্মদ নিজেও এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ ছিল। কনফিউজ ছিল এভাবে বলা নাই, আমি পরে এটা নিয়ে আলোচনা করার সময় আপনাকে দেখাতে পারবো যে কেন আমি বলতেছি নবী মুহাম্মদ নিজেও তো ভাই কনফিউশন কেন থাকবে ভাই, মানে আল্লাহ সামনে একটা হারাম কাজ যদি হয়। নবীর জন্য তো ওই মারিয়া কিবতিয়া উনি ইয়ে ছিলেন, মানে তার আন্ডার ছিলেন, মানে শুধু তার সাথে সেক্স করতে হবে এরকম করেই তার কাছে পাঠানো হয়েছিল। এখন মারিয়া যদি অন্য কারোর সাথে যৌন সম্পর্ক করে হারাম হবে, এবং ওটার আউটকাম যদি আর কি তার যদি বাচ্চা এসে নবীর কাছে দেয়, সেটা তো আল্লাহ তাকে জানাই নিবে না যে তুমি একটা হারামের মধ্যে লিপ্ত হচ্ছ ওর সামথিং, এটা বলে দিবে না আল্লাহ? যদি না না, বলে আল্লাহ কখনো এরকম বলে দেয় না ভাই। কারণ হচ্ছে যে আয়েশা যখন একটা পরকীয়ার গুজব রটেছিল, দীর্ঘ 1 মাস ওহি বন্ধ ছিল, হ্যাঁ, তারপরে আয়েশার পিরিয়ড হওয়ার পরে গিয়ে ওহি নাজিল হয়েছে যে আয়েশা করে। তাহলে কি আপনি ভাই বলতে চাচ্ছেন যে নবী যখন কনফিউজ থাকতো তখন আল্লাহও কনফিউজ থাকতো? ইয়েস, এবং এবং সবচেয়ে মজার বিষয় ফারাজ ভাই, একটা যুদ্ধে মানে নবী মোহাম্মদ গেছে, সবাই গেছে, এখন ওসমানকে পাঠানো হয়েছে, যে তৃতীয় খলিফা ওসমান, সেই ওসমানকে পাঠানো হয়েছে কাফেরদের সাথে মানে ইয়া করতে, প্রস্তাব দিতে, কাফেরদেরকে প্রস্তাব দিতে। সেই সময়ে হঠাৎ গুজব উঠলো যে ওসমানকে হত্যা করেছে কাফেররা, পত্তলিকরা, কুরাইশরা ওসমানকে হত্যা করেছে। তখন নবী হচ্ছে গিয়ে খুব খেপে টেপে গিয়ে বের হইলো, বের হয়ে গিয়ে সবার বায়াত নিল, সবার নিজে হাত রেখে সবাইকে বলে এই আমার হাতের উপরে সবাই হাত রেখে এখন তোমরা প্রতিজ্ঞা করো যে ওসমানের মৃত্যুর প্রতিশোধ আমরা নিবো, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন সবাই এসে হাত রাখলো নবীর হাতের উপরে, সবাই এসে হাত রাখলো, সবাই এসে হাত রেখে বায়াত নিল নবীর কাছে, এবং নবী ধরে ধরে সবাইকে দিয়ে বায়াত নেওয়া হলো। সেই সময় আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলো, যে মানে মজার বিষয় ফারাজ ভাই, খুব মজার বিষয়, আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলো যে এই যে তোমরা যে বায়াত নিলা এই হাতের উপরে আল্লাহর হাতটাও ছিল, ঠিক আছে, এই এরকম একটা আয়াত নাজিল হলো। আল্লাহ কিছু বায়াত দিছে যে তার দিয়ে সেও নিজে রিভেঞ্জ নিবে, আল্লাহ নিজে রিভেঞ্জ নিবে, নিজে রিভেঞ্জ দিবে। কিন্তু তা এই ঘটনার পরেই জানা গেল যে ওসমান তো মরে নাই, ওসমান তো আসতেছে, ফেরত আসতেছে। আমি আমি এতদিন পর্যন্ত শুনে আসলাম যে দি অলমাইটি আল্লাহ মানে উনি নিরাকার, কিন্তু এখানে তার হাতের কথা কাফেরদের বিরুদ্ধে। কিন্তু এখানে যে ওসমান ভাইটা আছে আল্লাহ পাক এটা জানতো না ভাই, আল্লাহ পাক মানে মানে আয়াত নাজিল করে ফেলছে যে আল্লাহ পাক সাথে আছে, আল্লাহ পাক খুব খুশি হয়েছে এই বায়াত নেওয়াতে, মানে বেচারা আল্লাহ পাক যে এই জিনিসটা জানতো না, এটা খুবই একটা মানিজ্জত মারা একটা অবস্থা, আল্লাহ পাক মানিজ্জত দিয়েছে সেই সময়। তো যাই হোক, আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম যে জিনিসটা একটা এই জিনিসটা আগে একটু শেষ করে নিই, তারপর ইয়াতে আমরা যাবো দরকার হলে। আমরা এই যে রেফারেন্সটা এখন একটু বের করি, এই যে দেখাচ্ছি এই হাদিসটা, তো দেখা যাচ্ছে দেখেন সুনানুল নাসাই শরীফের একটা সহি হাদিস, এটা তাহকিকৃত সহি হাদিস। এখানে বলা হচ্ছে যে 3224 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 3224 নম্বর, এখানে বলা হচ্ছে আবু বকর এবং হযরত মুহাম্মদ ছিল সমবয়সী, 2 বছরের তাদের বয়সের পার্থক্য ছিল, এটা তো আপনি জানেন তাই না? আবু বকর এবং মোহাম্মদ ছিল বাল্য বন্ধু, ছোটবেলার বন্ধু ছিল, পার্থক্য ছিল 2 বছর। এই আবু বকর এবং ওমর ফাতিমা মানে হযরত মুহাম্মদের মেয়ে ফাতিমা এর বিবাহের পয়গাম পাঠালে, এই যে যখন বিবাহের পয়গাম পাঠিয়েছে তখন ফাতিমার বয়স হচ্ছে 14 বছর, আর আবু বকর হচ্ছে নবীর সমান, নবীর সমবয়সী। এই ঘটনাটা ঘটেছে হিজরতের প্রথম বছরে অথবা হিজরতের আগের আগের বছরে, ঠিক আছে, যে কোনো একটা। তখন আবু বকরের বয়স হবে 51-52 বছর আর ফাতিমার বয়স হচ্ছে 14 বছর। তো বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তো অল্প বয়স, মানে নবী কিন্তু তার নিজের মেয়েকে আবু বকরের সাথে বিয়ে দেন নাই, দিতে রাজি হন নাই, কারণ কারণ হচ্ছে ফাতিমা ছিল ছোট কম বয়সী, এই কারণে সে আবু বকরের সাথে বিয়ে দিতে রাজি হয় নাই। দেখতে পাচ্ছেন, জি জি জি, মানে নবী মোহাম্মদ নিজের মেয়ের বেলায় ঠিকই বুঝতে পারছে যে আমার এই ছোট মেয়েটাকে এই বুইড়া বেটার সাথে আমি বিয়ে দিব না, তার
হ্যাঁ, এই জিনিসটা আমি এখন ক্লিয়ার হইলাম আর কি, যে আসলে মানে জাস্ট জলি এটা আমরা বলি জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, আমি এই বিষয় মানে এর ব্যাপারে আরো জানতে চাই, আমাকে যদি একটু কিওয়ার্ড দিয়ে দিতেন যে কি কি মানে পড়া উচিত আমার। আই এম ভেরি সরি, আমি মানে আমার ফ্যামিলি এরকম প্র্যাকটিসিং না কোনো মানে, বাট আমি আর কি। আপনি যে এই লেখাটা, এই যে এটা আমার একটা লেখা, বাল্যবিবাহ, পেডোফিলিয়া এবং ইসলাম, আয়েশা কি 9 বছর বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছেছিলেন, এই লেখাটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নেন গুগলে সার্চ করে আপনি এটা পেয়ে যাবেন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু, এই যে দেখেন আপনাকে আমি সূচিপত্রটা দেখাচ্ছি, এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব মনোযোগ দিয়ে, এই যে এখানে সব তাফসীর, সব হাদিস, সব দলিল দেয়া আছে এখানে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়ে নেন তাহলে আপনি পুরো জিনিসটা সম্পর্কে একদম পরিষ্কার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আমার সময় মানে আমার অকথা আমি প্রকাশ করি, কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমি কখনো ওরকম মানে ইসলামিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা আমার ইন টাচ আমি ছিলাম না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যাদের কাছ থেকে মানে যতটুকু শিক্ষা পেয়েছি বা এই ধর্মীয় ব্যাপারে, আমার মনে হয়েছে যে তারা আমাকে যে ইনফরমেশন গুলো দিয়েছিল সেগুলো আনফিল্টার্ড না, সেগুলোর মধ্যে অনেকটা নিজেদের অপিনিয়ন, বা আমরা যেমন শুনি যে এটা ইসলাম না, যখন কোন ভিন্ন ধর্মী মানুষের উপর আঘাত হানা হয় তখন যখন মানুষ যেভাবে স্বীকার কোট করতে যায় যে এটা ইসলাম না বা ওইটা এটা না এটা সেটা না, ঠিক ওরকম ভাবেই হচ্ছে যে আমাকেও সেভাবে আপব্রিংটা আমার হয়েছে, যে আমি কখনো এক্স্যাক্টলি হোয়াট ইজ ইট এই জিনিসটা আমি কখনো জানি জানতে পারি নাই বা আমার এখনো হয় নাই। আমি এদিক থেকে লাকি মনে করি যে আমার উপর এখনো সেই ইম্পোজিং মানে রিলিজিয়াস কালচারটা আসে নাই যে এটা মানতে হবে ওটা মানতে হবে, কিন্তু মানে আমি জানতে চাই, আমি অনেক অনেক জানতে চাই। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যে যারা ধরেন যে তারা কিছু করে না, তারা সারাদিন নামাজ কালাম কোনো কিছু পড়বে না বা তারা হচ্ছে মন থেকে পালন করে না বা কিছু, কিন্তু যখন আমি তাদেরকে হচ্ছে এইসব নিয়ে প্রশ্ন করতে যাই তারা প্রচন্ড রেগে যায়, মানে দে আর নট ইসলামিক বাট ওদের তাদের ইসলামিক মানে ধর্মীয় অনুভূতি যেটা বলে যে সেটা খুব জাগ্রত হয় যখন আমি কোয়েশ্চেন করা স্টার্ট করি বা এরকম কিছু, তখন আমার ভয় লাগে, কারণ আমি প্রশ্ন করি না কিছু। জি আপু, এরকম লোক অবশ্যই পাবেন আপনি, যারা নিজ লাইফে প্রতি না মানে ধর্ম যেগুলো অ্যালাউ করছে সেগুলো সেগুলো করবে, যেগুলো অ্যালাউ করে নাই সেগুলো ধর্ম দ্বারা ইনফ্লুয়েন্স না, বাট ধর্মের বিরুদ্ধে ওটা মানে ধর্ম নিয়ে তারা ক্রিটিক্যাল চিন্তা নিজেও করবে না, অন্য কেউ করতে গেলে সেখানে বাধাগ্রস্ত করবে। সেই টাইপের লোক থেকে যদি মনে করেন আপনার জন্য ক্ষতিকর, সেই টাইপের লোক থেকে আপনার ওই ধরনের কনভারসেশন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা ফারাজ ভাই, আমি ওই সূরার ওই আয়াতটা একটু দেখাইনি, এই যে যে আয়াতটার কথা আমি বললাম যে আল্লাহ পাক, এটা হচ্ছে 48 নম্বর সূরার 10 নম্বর আয়াত। এখানে দেখেন এখানে কি বলা হচ্ছে, আমরা আগে আয়াতটা একটু পড়ে নিই তারপর ঘটনাটা জানবো। এখানে আয়াতে বলা হচ্ছে যে হে হে রাসূল, যারা মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে তোমার সাথে বায়াতে রিজওয়ান সম্পন্ন করেছে, বায়াতে রিজওয়ান নামটা মনে রাখবেন, বায়াতে রিজওয়ান সম্পন্ন করেছে, আমরা বায়াতে রিজওয়ান একটু দেখবো পরে দেখবো, সম্পূর্ণ করেছে, তারা মূলত আল্লাহর সাথে বায়াত করেছে, কারণ তিনি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ প্রদান করেছেন আর তিনি তাদের প্রতিদান দিবেন। বায়াতকালে মূলত আল্লাহর হাত তাদের হাতের উপরই ছিল, তিনি তাদের অবস্থা সম্পর্কে অবগত, তার নিকট কোনো কিছু গোপন থাকে না, ফলে যে তার অঙ্গীকার ভঙ্গ করবে এবং আল্লাহর দিনের সাহায্যার্থে তার কৃত অঙ্গীকার পূরণ করবে না, তাহলে তার অঙ্গীকার ও বায়াত ভঙ্গ করার ক্ষতিও তার দিকে প্রত্যাবর্তন করবে, এটা আল্লাহর কোনো ক্ষতি সাধন করবে না। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে দিনের সাহায্যার্থে পূর্ণ অঙ্গীকার কৃত অঙ্গীকার পূর্ণ করে অচিরিত তিনি তাহাদেরকে মহা পুরস্কার দিবেন। আরো অন্য অনুবাদ গুলাতে যেটা বলা আছে, আর যারা তোমার সাথে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর, অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তারই ওপর, আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে সে অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে এই সময়ের সেই আয়াতটা, যে আয়াতটা নাজিল হয়েছিল যে নবী মোহাম্মদ বায়াত নিছে সবার কাছ থেকে, যেহেতু আমরা ওই যে ওসমান হত্যার প্রতিশোধ দিব। এখন আমরা তাহলে এই জিনিসটা একটু দেখি যে বায়াতে রিদওয়ান জিনিসটা কি। দেখেন আমি উইকিপিডিয়া থেকে দেখাচ্ছি বায়াতে রিদওয়ান, রিদওয়ান আপনারা অন্য জায়গা থেকে খুঁজতে পাবেন, আগে আমরা উইকিপিডিয়া থেকে একটু দেখে নিই বায়াতে রিদওয়ান আপনারা মানে, কিন্তু ওই আয়াতের ভিতরে পড়লেন কিন্তু বায়াতে রিদওয়ান বা রিজওয়ান। দেখেন বায়াতে রিজওয়ান কি জিনিস, দেখেন আমরা উইকিপিডিয়া থেকে পড়ি, বায়াতে রিদওয়ান বা বায়াতুল সাজার হলো 6 হিজরিতে হুদাইবিয়ার নামক স্থানে মুহাম্মদ তার 1400 সাহাবাকে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ বাক্য পাঠ করান। ফারাজ ভাই দেখতে পাচ্ছেন ভাই, দেখা যাচ্ছে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ বাক্য পাঠ করান ভাই। ওসমান দিলে, ওসমান যদি এখানে হত্যা হয়ে থাকে তাহলে ওসমান তৃতীয় খলিফা কেমন হলো ভাই? এই ঘটনা যদি মানে অনলাইন কোনো বিং এর সামনে ঘটে তাহলে তো সে বলবে যে না এরকম কোনো ঘটনাই ঘটে নাই,
নবী তুমি ভুল করতেছো, সে তো ওই সময় তাকে বিভ্রান্তিকর তথ্য পাঠাবে না যে তোমরা ইয়ে করছো এখন আমিও তোমাদের সাথে আছি, মানে সেরকম যারা নবীর সাথে আছে আমি তাদের সাথে আছি এরকম কথা তো সে বলবে না। সে তো অনলাইন গুণ, সে কেন এই ধরনের বিভ্রান্তিকর কথা ছড়াইতে যাবে? মানে যে ইনফরমেশনটা নবীর কাছে মিসিং সেই ইনফরমেশনটা কনভিনিয়েন্টলি আল্লাহর কাছেও মিসিং। দেখেন এখানে তাহলে আমরা এই ঘটনাটা পড়ি, মোহাম্মদ 600 হিজরিতে 1400 সাহাবি নিয়ে হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন। রাসূল মোহাম্মদ ও তার সকল সাহাবা মক্কায় আগমনের সংবাদ শুনে কুরাইশরা তাকে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিল। এটা জানতে পেরে মোহাম্মদ মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। তিনি কুরাইশদের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য প্রথমে খামাস ইবনে উমাইয়া ও পরে ওসমান ইবনে আফনান, এই যে ওসমান মানে দ্বিতীয় তৃতীয় খলিফা ওসমান, ওসমান ইবনে আফনান কে কুরাইশদের নিকট দূত হিসেবে প্রেরণ করলেন। কিন্তু কুরাইশরা ওসমানকে আটক করে রাখে, চারিদিকে রটে গেল যে ওসমানকে কুরাইশরা হত্যা করেছে। এই খবর শুনে মুসলমান বিক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একটি বৃক্ষের নিচে মোহাম্মদের হাতের উপর হাত রেখে শপথ গ্রহণ করেন। ইসলামের এই শপথ বা বায়াতকে বায়াতের ঋদবান বলা হয়। আচ্ছা এটা আমরা দেখলাম বায়াতের ঋদবান কাকে বলে, এখন আমরা আবার সেই সূরাটা একটু যাই। মানে কি ভাই, মানে কি আল্লাহর সাথে বায়াত করছে? মানে আল্লাহ রেডি যে হ্যাঁ ওসমানের মেরে লাগছে আনসল আমরা যাই, এটাও জানে না যে ওসমানের মানে নাই। তাকে জিজ্ঞেস করতো যে ওসমানকে আপনি মারা গেলেন কিভাবে, মারা যাওয়ার ঘটনা রটাই দিছিল না একবার সেখানে কোন একটা চ্যানেলে জিজ্ঞেস করলো উপস্থাপক আপনি আপনি মারা গেলেন কিভাবে, বলতেছে আমি তো মারা যাই নাই। ওই রকম অবস্থা হয়ে গেছে, ওসমান মরে নাই, আল্লাহ নিজেও মানে খুব রেডি উৎসাহী যে বায়াত রিজওয়ান আমার সাথে বায়াত করছে, আপনার সাথে বায়াত করা মানে আমার সাথে বায়াত করা, আমরা যাবো এখন যে প্রতিশোধ। আল্লাহ কিন্তু হাতও রেখে দিচ্ছে, হাতও রেখে দিচ্ছে, চিন্তা করেন, চিন্তা করেন ভাই। তাহলে ভাই এখানে যে আপনি আল্লাহ হইলে কি করতেন বলেন তো? আপনি বলতেন না যে এই তোমরা মানে এত বায়াত চাট নিও না, ওসমান কিন্তু মরে নাই আসলে, হ্যাঁ প্রতিশোধ নিবো, ওসমান মেরে ফেলাইছে এই মেরে ফেলার প্রতিশোধ নিবো, এই ধরনের বেকুব মার্কা কথা তো আমি বলতাম না, কারণ আমি যদি জানি ওসমান মরে নাই, নবীজি এই বেকুব মার্কা কথা বলতে গেলে করতে গেলে আমি তো তাকে থামাইতাম, তার সাথে তো আমি তার তালের মতো তাল দিতাম না। সে যদি আসি ভাই চিন্তা করেন, তারা যদি মানে আসলে হত্যার জন্য আগায় যাইতো তাহলে তো আল্লাহ মানে ইচ্ছাকৃত ভাবে তারা যে কাজটা করে নাই, মানে কাফেররা যে কাজটা করে নাই সেই কাজটা তাদের উপর চাপাই দিয়ে তাদেরকে হত্যা করতে যেতে, যদি আল্লাহ এক্সিস্ট করে আর কি, মানে ওরা ধরে নিয়ে বলতেছে বুঝছেন ভাই, তাহলে তো মানে আল্লাহ যে কাজটা কাফেররা করে নাই তাদের উপরে কাজটা চাপাই দিয়ে লোকজনকে খাপাই দিচ্ছিল, তার বান্দাদেরকে খাপাই দিচ্ছিল। ঠিক আছে তাহলে আপু, আপনার কি আপনি কি আর কিছু বলবেন, আর কোনো প্রশ্ন আর কোনো আলোচনা আছে আপনার? না না আমার আর কোনো প্রশ্ন না, আমার ভালো লাগলো কারণ অনেক কথা শুনে আমি এই জিনিসটা নিয়ে মানে কনফিউজ ছিলাম, আমি বুঝলাম যে সে মানে সে তার মেয়ের রাইট নিয়ে অনেক মানে সোচ্চার ছিল কিন্তু মানে সে অন্য ওমেনদেরকে সে কোনো ডিগনিটি দিত না আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাচ্ছি, আপনাকে ভালো থাকবেন তাহলে। জি অবশ্যই, ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম।